হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্পাইডারম্যান থিম কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার চকলেট ফ্লেভারের, 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নেব। উপরের যে পার্টটা আছে সেটা প্রথমে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে টার্ন টেবিলটা এক হাত দিয়ে কিন্তু আমি ঘোরাচ্ছি কেকটা চেপে ধরে রেখে। এইভাবে 3টে লেয়ারে কেক স্পঞ্জটা প্রথমে কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে। কিছুটা সুগার সিরাপ আমি এখানে ব্রাশ করে দিলাম। এই জায়গায় যদি পারেন প্লেন জল কিংবা চকলেট গানাশ, যা আপনার চয়েসের মধ্যে সেটাই ব্যবহার করতে পারেন। কিছুটা ক্রিম দিলাম, ক্রিমের সঙ্গে আমি চকলেট গানাশ মিক্সড করছি। এইভাবে যদি কেকের উপরে মিক্সড করতে অসুবিধা হয় তাহলে আলাদা পাত্রে ক্রিম আর গানাশ দুটো মিক্সড করে নেবেন, তারপরে ইউজ করবেন, তাতে কাজটা আরও সহজ হয়ে যাবে। কিছুটা চকো চিপস আমি এখানে দিচ্ছি, তবে চকো চিপস যদি না থাকে সেক্ষেত্রে কিছুটা চকলেট কুচিও দিলে টেস্টটা ভালো লাগবে। 2ন্ড লেয়ারটা দিয়ে দিলাম। একইভাবে আমি সুগার সিরাপ ব্রাশ করছি, কিছুটা ক্রিম দিচ্ছি, তার সঙ্গে আবারও গানাশ মিক্সড করে নেব। গানাশটা আমি 100 গ্রাম হুইপড ক্রিম, 100 গ্রাম ডার্ক চকলেট এই দুটো মেল্ট করে বানিয়েছি। তবে এই ডার্ক চকলেটের সঙ্গে যদি একটু মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেটও মিক্স করতে চান আরও খেতে ভালো লাগবে, তেতো ভাবটা কেটে যাবে। আমি এখানে আবারও কিছুটা চকো চিপস ব্যবহার করছি। তিন নম্বর লেয়ারটা দিয়ে দিলাম। আমি এটা প্রথমে ক্রাম কোট করব। ক্রাম কোট করে আমি 10 মিনিট এটা ফ্রিজে রাখবো, তারপরে ফাইনাল লেয়ার দেব। যেহেতু এটা চকলেট কেক সেই কারণে যখনই উপরে চকলেট দেওয়ার ব্যাপার হবে কেকটা ভালো করে ফাইনালাইজিং করে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবেন, পুরোপুরি ঠান্ডা করে নেবেন। ক্রাম কোটটা করার সময় আমি খুবই অল্প পরিমাণে ক্রিম ব্যবহার করি, কেননা এরপরে আমি বেশি করে ক্রিম দিয়ে সেটা ফাইনালাইজিং করব। এখানে আমি ক্রিমের সঙ্গে একটু রেড কালার মিক্সড করেছি, কেননা এর উপরে আবার আমি রেড চকলেট ঢালবো। এটা স্পাইডারম্যান থিম কেক, যেহেতু রেড কালার দরকার, কিন্তু ক্রিমে বেশি রেড কালার দিলে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে কিংবা ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে সেই সময়। এই জন্য সবসময় চেষ্টা করবেন যতটা কম কালার ইউজ করা যায় তত ভালো। প্রপার রেড কালার যদি আনতে চান সেক্ষেত্রে আমি বলবো চকলেট গানাশ ইউজ করতে পারেন কিংবা জেল ইউজ করতে পারেন, তাহলে ক্রিমের টেস্টটা ঠিক থাকে। সাইডটা আমি একটা স্ক্র্যাপার দিয়ে সমান করে নিলাম, এতে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। এই কাজটা করার সময় একটু টাইম নিয়েই করবেন, তাড়াহুড়ো একদম করবেন না, তাহলে কেকের ফিনিশিং দেখতে খারাপ লাগবে। ব্যাস এইভাবে আমি রেডি করে নিলাম। এবার এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো, তারপর এর উপরে চকলেট গানাশ ঢালবো। দেখুন এই যে চকলেট গানাশ আমার, এটা হোয়াইট চকলেটটাকে আমি মেল্ট করে নিয়েছি, তার সঙ্গে আমি রেড কালার মিক্সড করেছি। চকলেট গানাশটা যেহেতু কুসুম গরম অবস্থায় দিতে হয় সেই জন্য সবসময় খেয়াল রাখবেন কেকটা যেন পুরোপুরি ঠান্ডা থাকে, নচেত ক্রিম মেল্ট হয়ে উপর দিকে উঠে আসবে, কেকের ফিনিশিংটা খারাপ হয়ে যাবে। এবার আমি ডার্ক চকলেট গানাশ একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি, নিয়ে লাইন টানছি। স্পাইডারম্যান কেক যখনই বানাবেন এইভাবে লাইন টানা, টেনে তারপর কাজটা করতে হবে। এবার দেখুন কি করছি, আমি একটু জাস্ট রাউন্ড শেপ করে এটা টেনে নিচ্ছি।
এবার আমি নিচের দিকটায় করছি, লাইনগুলো আগে টেনে নিচ্ছি। আবারও রাউন্ড শেপ করে এখানেও টেনে টেনে দিচ্ছি। যেমন মাকড়সার জাল থাকে সেটাই বানানোর চেষ্টা করা হয়। এই কেকটা যখন অর্ডার দিয়েছিলেন এক ম্যাডাম, তিনি বলেছিলেন বাচ্চা ছেলে, সে তুলে খেতে পছন্দ করে, তবে কোনো ভিজা জিনিস খেতে সে ভালোবাসে না। সেই কারণে আমি যেন অন্য কিছু একটু প্ল্যান করি, যেটা সে তুলে হাতে করে নিয়ে খাবে। আমি কিছু ফন্ডেন্টের টপার বানিয়েছিলাম, তার নামটা লিখেছিলাম, সেটা আমার আর শ্যুট করা হয়নি। এইগুলো হচ্ছে গুগল থেকে আমি সার্চ করে ছবিগুলো বার করেছি, আর একটা করে টুথপিক লাগিয়ে দিয়েছি। এই যে ফন্ডেন্ট দিয়ে আমি এগুলো বানিয়েছি, কিন্তু সেগুলো আমার আর শ্যুট করা হয়নি। খুব কম সময়ের মধ্যে এগুলো আমি করেছি, জাস্ট ফন্ডেন্টটা বেলে নিয়েছি, রাউন্ড শেপে কেটে নিয়েছি, আর আমার কাছে লেটারের কাটিং ছিল ডাইস, সেইগুলো দিয়ে লেটারগুলো কেটে নিয়ে আমি এর উপরে একটা একটা করে আটকে দিয়েছি। আর টুথপিকটা দেওয়ার সময় পেছন সাইডে, ব্যাক সাইডে একটু চকলেট গানাস দিয়েছি, যার ফলে স্টিকগুলো এর সঙ্গে আটকে রয়েছে। আমি অন্য ভিডিওতেও আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করেছি, আশা করি ভিডিওটা বুঝতে অসুবিধা হয়নি। দেখুন, এই হলো আমার কেকের ফাইনাল লুক, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু নিয়ে। বাই বাই।